আজকে আমাদের টপিক মেল জেনিটাল সিস্টেম। মেল জেনিটাল সিস্টেম এর মধ্যে আমরা দেখব কি অর্গান আছে, এগুলো কিভাবে ডেভেলপ করে এবং আরো কিছু আনুষঙ্গিক জিনিস। তো প্রথমে যেটা বলছিলাম যে মেল জেনিটাল সিস্টেমে কি কি আরো কি কি সাব টপিক আমরা ভাগ করতে পারি, যেমন হচ্ছে মেল ইন্টারনাল জেনিটাল অর্গানস। কিছু মেল ইন্টারনাল জেনিটাল অর্গানস আছে, কিছু এক্সটার্নাল জেনিটাল অর্গানস আছে এবং এক্সেসরি কিছু সেক্স গ্ল্যান্ড আছে। এই সবগুলো নিয়েই মেল জেনিটাল সিস্টেম। তো আমরা প্রথমে দেখি মেল ইন্টারনাল জেনিটাল অর্গানসগুলো কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে টেস্টিস আছে, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ইজাগুলেটরি ডাক্ট। তাহলে এই যে টেস্টিস, ফার্স্ট ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ইজাগুলেটরি ডাক্ট, এই সবগুলো নিয়েই তৈরি হয়েছে মেল ইন্টারনাল জেনিটাল অর্গানস। তো এরা কিভাবে ডেভেলপ করে, ডেভেলপমেন্ট বলার আগে আমরা যদি একটু দেখে নিই যে টেস্টিসের মধ্যে আমাদের কোন সেলগুলো বেশি প্রমিনেন্ট। আমরা এখানে টেস্টিসের সেমিনিফেরাস টিউবুলার একটা স্কিম্যাটিক সেকশন দেখতে পাচ্ছি। এই সেকশনে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে সেলগুলো, এগুলো হচ্ছে স্পার্মাটোজোয়ার ডিফারেন্ট স্টেজ, অর্থাৎ যেখান থেকে স্পার্ম তৈরি হবে, ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। এই সেলগুলো আসে প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে, এবং এই যে পাশের যে সেলগুলো, এই সেলগুলো হচ্ছে এক ধরনের সাপোর্টিং সেল, যেটাকে বলে সার্টোমি সেল। আর এই সেমিনিফেরাস টিউবুলের বাইরে যে ইন্টারস্টিশিয়াল স্পেস, সেখানে আমরা দেখতে পারছি কিছু সেল, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়ামে থাকে বলে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক। তাহলে এই তিন ধরনের সেল আমরা দেখলাম। এখন আমরা ডেভেলপমেন্টে যাই। আমরা ইন্টার-এক্টোডার্ম, মেজোডার্ম এবং এন্ডোডার্ম, এই তিনটা টার্মের সাথে কম বেশি সবাই পরিচিত। মেজোডার্মের মধ্যে প্যারাক্সিয়াল মেজোডার্ম, ইন্টারমিডিয়েট মেজোডার্ম এবং ল্যাটারাল প্লেট মেজোডার্ম, এই টার্মগুলোর সাথে আমরা পরিচিত। আমরা যখন কিডনি পড়েছি আগের লেকচারে, তখন আমরা দেখেছি যে ইন্টারমিডিয়েট মেজোডার্মে এক ধরনের রিজ তৈরি হয়, যেটাকে বলে ইউরোজেন্টাল রিজ। এই রিজ থেকে, এই রিজের যে ল্যাটারাল পোর্শন, ল্যাটারাল পোর্শন থেকে তৈরি হয় নেফ্রোজেনিক কর্ড। এই নেফ্রোজেনিক কর্ড থেকে তৈরি হয় কিডনি, এবং এই মিডিয়াল পোর্শন যেটা, সেটা থেকে হয় জেনিটাল রিজ। এই জেনিটাল রিজ থেকেই ভবিষ্যতে তৈরি হবে জেনিটাল সিস্টেম। তো আমরা এখানে দেখি যে এখানে ছিল ইউরোজেনিটাল রিজ, যেটার ল্যাটারাল পোর্শন থেকে তৈরি হয়েছে নেফ্রোজেনিক কর্ড, এবং মিডিয়াল পোর্শন থেকে তৈরি হয়েছে জেনিটাল রিজ অথবা গোনাডাল রিজ। এবং এর নিচে যেই লাইনিং এপিথেলিয়াম আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি সিলোমিক এপিথেলিয়াম। এখন এখান থেকে আমরা আমরা তো এর আগে দেখে আসলাম যে প্রমিনেন্ট তিনটা সেল, একটা হচ্ছে যে স্পার্ম তৈরি হচ্ছে যে সেল থেকে, প্রিমোর্ডিয়াল জার্ম সেল, দ্বিতীয়ত যে সাপোর্টিং সেলগুলো, এবং তৃতীয়ত ইন্টারস্টিশিয়ামে থাকছে যে সেলগুলো। তো এইটা তো হচ্ছে ইন্টারমিডিয়েট মেজোডার্ম। এই মেজোডার্ম থেকে তৈরি হচ্ছে ওই দুটো সেল, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক, এবং এই যে সিলোমিক এপিথেলিয়াম, যেটা এই সিলোমিক এপিথেলিয়াম থেকে তৈরি হচ্ছে সার্টোলি সেল। এবং তাহলে এই যে মেজোডার্ম থেকে তৈরি হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক, এবং এই সিলোমিক এপিথেলিয়াম থেকে তৈরি হবে সার্টোলি সেল, যেটা আমরা পরে দেখব, তাহলে এখানে জার্ম সেলটা কোথায়, মানে টেস্টিসে তো জার্ম সেল আসবে, তাহলে সেটা কোথায়? জার্ম সেল প্রথমে আসলে তৈরি হয় এপিব্লাস্ট থেকে, সেকেন্ড উইকের দিকে। এবং এপিব্লাস্ট থেকে যখন এই জার্ম সেলটা তৈরি হয়, তখন এরা মাইগ্রেশন হয়ে ইয়োক স্যাকের ওয়ালে মাইগ্রেশন হয়ে এই অ্যালান্টাস, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালান্টাস, এটার কাছাকাছি এখানে এসে এরা বসে থাকে।
তো এখানে ফোর্থ উইকের দিকে এখানে মাইগ্রেশন হয়ে আসে এবং ফোর্থ উইকের দিকেই এই যে ইয়ক স্যাক এখান থেকে ডরসাল মেজেন্টারি দিয়ে, এটা ডরসাল মেজেন্টারি, ডরসাল মেজেন্টারি দিয়ে মাইগ্রেশন হয়ে তারপরে এরা এই জেনিটাল রিজে পৌঁছায়। অর্থাৎ এখান থেকে এই যে এটা হচ্ছে ডরসাল মেজেন্টারি, এখান থেকে মাইগ্রেশন হয়ে তারপরে এই জেনিটাল রিজে বা গোনাডাল রিজে পৌঁছাচ্ছে। তাহলে আমরা যে প্রধান তিনটা সেল দেখলাম, প্রধান তিনটা সেলের মধ্যে স্পার্ম যেটা থেকে তৈরি হবে যে জার্ম সেল, সেই জার্ম সেলটা এপিপ্লাস্ট থেকে তৈরি হয়ে ইয়ক স্যাকে বসেছিল এবং তারপরে মাইগ্রেশন হয়ে এই ডরসাল মেজেন্টারি দিয়ে আসছে এই গোনাডাল রিজে। এবং এই যে এই গোনাডাল রিজ তৈরি হয়েছে মেজোডার্ম থেকে, এই মেজোডার্ম থেকেই তৈরি হবে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক। এবং এই যে সারফেসে যে সিলোমিক এপিথেলিয়াম, এই সিলোমিক এপিথেলিয়াম থেকে তৈরি হবে আমাদের যে সার্টোলি সেল। তাহলে আমরা পরের স্লাইডে দেখি যখন মাইগ্রেশন হয়ে এই জার্ম সেলটা আসলো তখন কি হচ্ছে। জার্ম সেলটা যখন মাইগ্রেশন হয়ে এখানে আসে তখন এই যে যেটা বলেছিলাম যে সারফেস এপিথেলিয়াম, সিলোমিক এপিথেলিয়াম, এই সিলোমিক এপিথেলিয়াম গুলো প্রলিফারেশন হওয়া শুরু হয়। তো প্রলিফারেশন হলে এদের ভেতরের দিকে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন বের হয়। এই ফিঙ্গার লাইক প্রজেকশন গুলোকে বলে প্রিমিটিভ সেক্স কর্ডস। তো এখানে আমরা দুই ধরনের কালার করা সেল দেখতে পাচ্ছি। এর মধ্যে এক ধরনের সেল হচ্ছে এই যে সারফেস এপিথেলিয়াম থেকে প্রলিফারেশন হয়ে আসছে, আরেক ধরনের সেল হচ্ছে যারা মাইগ্রেশন হয়ে আসছে যে জার্ম সেলটা তারা। তাহলে এরা এরকম করে প্রিমিটিভ সেক্স কর্ড তৈরি করছে। এবং খেয়াল করবার বিষয় যে প্রিমিটিভ সেক্স কর্ড এবং সারফেস এপিথেলিয়াম এরা কিন্তু একেবারে একে অন্যের সাথে কানেক্টেড, মানে লেগে আছে। এদের মাঝখানে এখন আমরা কিছু দেখতে পাচ্ছি না, পরে দেখতে পাবো। তো এই যে স্টেজটা, এই স্টেজ পর্যন্ত মেল এবং ফিমেলের ক্ষেত্রে একই রকম। একই রকম হওয়ার কারণে আমরা বলতে পারি যে এটাকে একটা ইনডিফারেন্ট স্টেজ, অর্থাৎ এটাকে পার্থক্য করা যাচ্ছে না যে এখান থেকে মেল হচ্ছে না ফিমেল হচ্ছে। তাহলে পার্থক্যটা হবে কখন, যখন এই জার্ম সেলটা আসে। আমরা জানি যে সেলের মধ্যে ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম। এই 23 জোড়ার মধ্যে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমে যদি ফিমেল হয় তাহলে এক্স এক্স এবং যদি মেল হয় তাহলে এক্স ওয়াই। এখন যখন একটা মেল এরকম ক্রোমোজোম নিয়ে এক্স ওয়াই নিয়ে একটা জার্ম সেল আসে, এরকম জার্ম সেলগুলো আসে, তখন এই ওয়াই ক্রোমোজোমের একটা রিজিয়ন আছে যেটাকে বলে এস আর ওয়াই, অর্থাৎ সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই ক্রোমোজোম। এই যে ওয়াই ক্রোমোজোম এর একটা অংশ থাকে এস আর ওয়াই রিজিয়ন। এই এস আর ওয়াই রিজিয়ন টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর রিলিজ করে। সেই ফ্যাক্টরের প্রভাবে এই যে প্রিমিটিভ সেক্স কর্ড গুলো এরা লম্বায় আরো বাড়তে থাকে। বাড়তে বাড়তে এই হাইলাম রিজিয়নে চলে আসে। চলে এসে এই হাইলাম রিজিয়নের যে সেক্স কর্ড যেগুলো আসে তারা আবার রিগ্রেস করে, রিগ্রেস করে আবার ক্লাস্টার ক্লাস্টার অফ সেল এরকম তৈরি করে যেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এরা পরে ইন্টারকানেক্ট করে। তাহলে যেটা বলছিলাম যে গোনাডে যখন এরকম মেল জার্ম সেল এবং ফিমেল জার্ম সেল, মেল জার্ম সেলের ক্ষেত্রে এক্স ওয়াই, ফিমেল জার্ম সেলের ক্ষেত্রে এক্স এক্স থাকবে ক্রোমোজোমে। তো এক্স ওয়াই এর ক্ষেত্রে যেটা বলছিলাম এস আর ওয়াই জিন এবং সে রিলিজ করে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। এই টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর যেটা করবে সেটা হচ্ছে তখন এই যে প্রিমিটিভ সেক্স কর্ড গুলো লম্বায় বাড়ছে, এরা এই হাইলাম রিজিয়নে সেরকম রিগ্রেস করে আবার ক্লাস্টার ক্লাস্টার অফ সেলস তৈরি করছে যারা পরে নিজেদের মধ্যে আবার অ্যানাস্টোমোসিস করবে। অ্যানাস্টোমোসিস করলে চেহারাটা হবে এরকম, এটাকে তখন আমরা বলবো রেটিটেস্টিস। আর এই যে সেক্স কর্ড গুলো, এই সেক্স কর্ড গুলো এই রেটিটেস্টিসের সাথে কানেক্ট হবে এবং
সাথে সাথে এরা এক ধরনের হর্স শু শেপড অ্যাপিয়ারেন্স নিবে। ইন দ্য মিন টাইম এই যে আমি বলেছিলাম যে সারফেস এপিথেলিয়াম বা সিলোমিক এপিথেলিয়াম এবং এই যে প্রিমিটিভ সেক্স কর্ড এরা একে অন্যের সাথে কানেক্টেড ছিল, এদের মাঝখানে কিছু ছিল না, কিন্তু এখন মেসেনকাইম এদের ভেতরে ঢুকে কন্ডেনসেশন হয়ে এই যে একটা টাফ স্ট্রাকচার তৈরি করে যেটাকে আমরা বলছি টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়া এটা যখন তৈরি হচ্ছে এটা হচ্ছে ইন্টেরিয়র পোর্শন এবং এটা হচ্ছে পোস্টেরিয়র পোর্শন। তো এই যে ইন্টেরিয়র পোর্শন থেকে তৈরি হয়ে যখন পোস্টেরিয়র পোর্শনে আসবে তখন এই টিউনিকা অ্যালবুজিনিয়া আরো কন্ডেন্সড হয়ে এই যে রেটি টেস্টিস একে ঘিরে তৈরি করবে মিডিয়াস্টিনাম টেস্টিস। এই মিডিয়াস্টিনাম টেস্টিস এখানে থাকবে রেটি টেস্টিসকে ঘিরে এবং সামনে থাকবে টিউনিকা অ্যালবুজিনিয়া। এই মিডিয়াস্টিনাম টেস্টিস এবং এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া এদেরকে আবার কানেক্ট করবে অনেকগুলো সেপটাম। এই যে বের হয়ে যাচ্ছে গ্রিন কালারের এগিয়ে এইখানে পর্যন্ত চলে আসবে, এই গ্রিন কালারের অংশটা এই পর্যন্ত চলে আসবে। তো আসলে এই যে মাঝখানের যে খোপ খোপ অংশগুলো তৈরি হবে এগুলোকে বলা হবে তখন লোবিউলস। এই অংশগুলোকে তখন আমরা বলবো এক একটা লোবিউল। আচ্ছা এখন এই যে রেটি টেস্টিসটা তৈরি হলো, এই রেটি টেস্টিস থেকে কিছু ইফারেন্ট ডাক্তার মতো এরকম বের হচ্ছে। এখন আমরা কিছুটা রিক্যাপিটুলেশন করব। কিরকম, আমরা কিডনি যখন করেছিলাম তখন আমরা জানি যে কিডনি এরকম তিনটা স্টেজে ডেভেলপ হয়, প্রোনেফ্রোস, মেজোনেফ্রোস, মেটানেফ্রোস। প্রোনেফ্রোস পুরোপুরি রিগ্রেস করে যায় আমরা জানি, মেজোনেফ্রোস এর কিছু এরকম ডাক্ট থেকে যায় এবং মেজোনেফ্রিক ডাক্টটা রয়ে যায় এবং এই মেটানেফ্রোস থেকে আলটিমেটলি আমাদের পার্মানেন্ট কিডনিটা ডেভেলপ করে। তো মেজোনেফ্রোসের যে মেজোনেফ্রিক ডাক্টটা রয়ে গিয়েছিল এবং সাথে কিছু এদের ডাক্ট সিস্টেম রয়ে গিয়েছিল, এই ডাক্ট সিস্টেমগুলো আলটিমেটলি এই রেটি টেস্টিসের সাথে কানেক্টেড হয়ে তৈরি করে ডিফারেন্ট ডাকটিউলস অফ টেস্টিস। এবং এই যে মেজোনেফ্রিক ডাক্ট, এই মেজোনেফ্রিক ডাক্ট থেকেই তৈরি হবে মেইল জেনিটাল সিস্টেমের ডাক্ট সিস্টেম। এখন একটা ব্যাপার খেয়াল করবার আছে, সেটা হচ্ছে এই যে মেজোনেফ্রিক ডাক্ট, এই মেজোনেফ্রিক ডাক্টের মতো আরেকটা ডাক্ট আছে যেটাকে বলা হয় মেজোনেফ্রিক ডাক্টের পাশে থাকে অর্থাৎ প্যারা প্যারা মেজোনেফ্রিক ডাক্ট। তাহলে এই দুটো ডাক্ট সিস্টেমের একটা ডাক্ট সিস্টেম এই মেজোনেফ্রিক ডাক্ট থেকে তৈরি হয় মেল ডাক্ট সিস্টেম, মেল জেনিটালের ডাক্ট সিস্টেম, এবং এই যে প্যারামেজোনেফ্রিক ডাক্ট ব্রাউন কালারের এটা থেকে তৈরি হয় ফিমেলদের ডাক্ট সিস্টেম। তো এই যে দুটো ডাক্ট সিস্টেম এবং একটা থেকে মেইলের এবং আরেকটা থেকে ফিমেলের ডাক্ট সিস্টেম তৈরি করছে এটাকে ডিটারমাইন করছে কে, এটাকে ডিটারমাইন করছে আমি বলেছিলাম যে এই যে সারফেস এপিথেলিয়াম, এই সারফেস এপিথেলিয়াম থেকে এক ধরনের সেল প্রলিফারেশন হয়ে ডিফারেন্সিয়েশন হয়ে আসে যেটাকে বলে সার্টোলি সেল, এবং এই যে ইন্টারস্টিশিয়াম এই সেক্স কর্ডগুলোর মাঝে এইখানে মেজোডার্ম থেকে তৈরি হয় ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক। এই দুটো সেল আলটিমেটলি ডিটারমাইন করে যে এই যে মেজোনেফ্রিক ডাক্ট এটা থাকবে এবং এটা থেকে মেল ডাক্ট সিস্টেম ডেভেলপ করবে। কিভাবে, আমরা বলছিলাম যে এখানে যে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক ইন্টারস্টিশিয়ামের এখানে যে লেডিক সেল থাকে এ টেস্টোস্টেরন সেক্রেশন করে। টেস্টোস্টেরন কি করবে, টেস্টোস্টেরন এই যে মেজোনেফ্রিক ডাক্ট একে স্টিমুলেশন করবে, কিন্তু আমরা তো বলেছি যে এখানে আরেকটা ডাক্ট সিস্টেম আছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট যেটা থেকে হবে ফিমেল ডাক্ট সিস্টেম। তাহলে ওর কি হবে, হ্যাঁ এখানে যে আমরা বলেছি যে এই যে সারফেসে যে সিলোমিক এপিথেলিয়াম এটা প্রলিফারেশন হয়ে যে সার্টোলি সেল আসে, সেই সার্টোলি সেল রিলিজ করে এক ধরনের মুলারিয়ান ডাক্ট ইনহিবিটর। এই প্যারামেজমেন্ট মেজোনেফ্রিক ডাক্ট যেটা সেটাকে মুলারিয়ান ডাক্ট বলা হয়। তো এই যে সার্টোলি সেল, সেই সার্টোলি সেল থেকে একটা ইনহিবিটর টাইপের সাবস্টেন্স রিলিজ হয় যেটা হচ্ছে ইনহিবিশন করে এই ডাক্ট, ফলে এই ডাক্টটা রিগ্রেস করে যায়। তাহলে এক এক দিকে আমরা দেখছি যে হচ্ছে এই যে ইন্টারস্টিশিয়াল থাকছে ইন্টারস্টিশিয়াল সোর্স অফ লিডিক, সে হচ্ছে এই
মেসোনেফ্রিক ডাক্টকে স্টিমুলেশন দিচ্ছে, এবং এখানে যে সার্টুলি সেল, সেই সার্টুলি সেলটা আবার এই পাশের প্যারামেসোনেফ্রিক ডাক্ট যেটা, মুলারিয়ান ডাক্ট যেটা, সেটাকে আবার ইনহিবিট করছে। তাতে করে ফিমেলের যে ডাক্ট সিস্টেম ছিল সেটা ইনহিবিট হয়ে গেল, এবং মেলের ডাক্ট সিস্টেমটাকে স্টিমুলেশন দিয়ে সেখান থেকে আমাদের মেইন ডাক্ট সিস্টেমটা ডেভেলপ করা হলো। তখন যেটা হলো যে এই যে মেসোনেফ্রিক ডাক্ট সেখান থেকে ডেভেলপ করছে এপিডিডারমিস এবং ভাস ডিফারেন্স, আলটিমেটলি কি ওপেন করছে প্রোস্টেটিক ইউরেথ্রাতে। তাহলে যেটা বলছিলাম যে টেস্টিস সেল, টেস্টিস সেল সার্টোলি সেল, এই সার্টোলি সেল থেকে এই যে একটা ইনহিবিটরি সাবস্টেন্স, যেটা মুলারিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স বলছি, সেটা এই প্যারামেসোনেফ্রিক ডাক্ট বা মুলারিয়ান ডাক্টকে ইনহিবিট করছে। প্যারামেসোনেফ্রিক ডাক্টের আরেকটা নাম মুলারিয়ান ডাক্ট। এবং লেডিক সেল যেটা কিনা ওই যে সেক্স কর্ডের মাঝের যে ইন্টারস্টিশিয়াম বা মেজোডার্ম, সেই মেজোডার্ম থেকে তৈরি হয় লেডিক সেল, সেই লেডিক সেল থেকে সেক্রেশন হচ্ছে টেস্টোস্টেরন, এবং এই টেস্টোস্টেরন স্টিমুলেশন দিচ্ছে মেজোনেফ্রিক ডাক্টকে, ফলে ওখান থেকে ডিফারেন্ট ডাক্টিউস, এপিডিডার্মিস, ফার্স্ট ডিফারেন্স এবং সেমিনাল ভেসিকল তৈরি করেছে। এখন এই টেস্টিসটা তো তৈরি হলো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তার সামনে পেরিটোনিয়াল, পেরিটোনিয়াম ক্যাভিটি। এখন পেরিটোনিয়ামের ক্যাভিটি, তো এই পেরিটোনিয়ামের ক্যাভিটি আছে সামনে, তো দেখা যায় এই যে টেস্টিসের নিচের মেজেনকাইম, এই মেজেনকাইম কনডেনসেশন হয়ে এক ধরনের স্ট্রাকচার তৈরি করে যেটাকে বলা হয় গুবার্নাকুলাম টেস্টিস। তো এই স্ট্রাকচারের উপরের দিকে টেস্টিস, এটা টেস্টিস, এটা লোয়ার পোলে একটা এন্ড কানেক্টেড থাকে, একটা কানেক্ট থাকে সামনের যে পেরিটোনিয়াম সেটার সাথে, এবং পিছনের দিকে মেসোনেফ্রিক ডাক্ট, এরকম তিনটা স্ট্রাকচারের সাথে এই আপার এন্ডটা কানেক্টেড থাকে, আপার এন্ড অফ গুবার্নাকুলাম টেস্টিস, এবং লোয়ার এন্ডটা কানেক্টেড থাকে স্ক্রোটামের ফ্লোরের সাথে। এবং সময়ের সাথে সাথে এই গুবার্নাকুলাম টেস্টিসটা শর্টেন হতে থাকে। তো শর্টেন যখন হতে থাকে তখন টেস্টিসটা আস্তে আস্তে স্ক্রোটাম তো ফিক্সড, এবং টেস্টিসের উপরের দিকে যেগুলো কানেকশন ছিল, যেগুলো অ্যাটাচমেন্ট ছিল, সেগুলো রিগ্রেস করে যায়, ফলে টেস্টিসটা ফ্রি হয়ে যায়। এবং স্ক্রোটাম হচ্ছে যেহেতু এখানে ফিক্সড, তো টেস্টিসটা আলটিমেটলি স্ক্রোটামের দিকে চলে আসতে থাকে। যেহেতু এই যে পেরিটোনিয়ামের সাথেও একটা কানেক্টেড আছে, পেরিটোনিয়ামের একটা অংশকে ও টেনে নিয়ে আসে সাথে মেসোনেফ্রিক ডাক্টকে, তো পেরিটোনিয়ামের একটা অংশ থেকে এভাবে করে তৈরি হয় একটা ভ্যাজাইনাল স্যাক, ক্লোজড ভ্যাজাইনাল স্যাক, এবং টেস্টিসটা এটার পেছন থেকে ইনকর্পোরেট করে যায়। তাহলে এই যে টেস্টিসটার পেছন থেকে ইনকর্পোরেট করে গেল আমরা দেখলাম, তাহলে শুরুতে, একেবারে শুরুতে টেস্টিসটা আসলে ছিল পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বা লয়নে, লাম্বার রিজিয়নে আমরা বলতে পারি, ফার্স্ট মান্থে। থার্ড মান্থের দিকে এটা চলে আসে ইলিয়াক ফোসাতে, এবং সেভেন মান্থের দিকে এটা আসে ডিপ ইনগুইনাল রিংয়ে। এইট মান্থ জুড়ে এটা এই ইনগুইনাল ক্যানালটাকে ক্রস করতে থাকে, এবং অ্যাট বার্থ এটা স্ক্রোটামের ফ্লোরে চলে আসে। তো বিভিন্ন কারণে এটার এই যে ডিসেন্ট, এটা বিভিন্ন কারণে ইন্টারাপ্ট হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিছু ক্লিনিক্যাল কন্ডিশন অ্যারাইজ করে, তো যেহেতু আমি ডেভেলপমেন্টের অত ডিটেলসে যাচ্ছি না, এই জন্য আমি জাস্ট সুপারফিশিয়ালি কিছু জিনিস বলে যাচ্ছি। এখন যেটা বলছিলাম যে এই যে এটা হচ্ছে ইন্টেরিয়র পোর্শন টেস্টিং, এবং এটা হচ্ছে সেই ভ্যাজাইনাল স্যাক, এই টেস্টিসটা এটার পেছন থেকে ইনকর্পোরেট করে গেছে। তো এটা হচ্ছে টেস্টিসটার ইন্টেরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র পোর্শন। এখন তাহলে আমরা যদি এটার লেয়ারটা খেয়াল করি, তাহলে টেস্টিসের লেয়ারটা আমরা কিভাবে বলবো, আমরা যদি ইন্ট্রিনসিক লেয়ার বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ভ্যাজাইনাল স্যাক, এই ভ্যাজাইনাল স্যাকের যে ভিসেরাল লেয়ার, ভিসেরাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস, এই ব্লু, ডিপ ব্লু কালারের যে লেয়ারটি এটা। তারপরের লেয়ারটি হচ্ছে আমরা বলেছিলাম যে হুইচ সিলোমিক এপিথেলিয়াম এবং সেক্স কর্ড, এর মাঝখানে মেসেনকাইম কন্ডেনসেশন হয়ে যে টাফ স্ট্রাকচারটা তৈরি করেছিল, এই যে গ্রিন কালারের যে স্ট্রাকচারটা, টিউনিকা অ্যালবুমিন। এবং তারপরে আমরা যদি আরেকটু বড় করে দেখি, আরেকটা ম্যাজেন্টা কালারের একটা লেয়ার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। তাহলে প্রথমে আমরা পেলাম ভিসেরাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজিনালিস,
টিউনিকা অ্যালবুমিনিয়া এবং টিউনিকা ভাস্কুলোসা, যেগুলো এই যে লোবিউল গুলোকে ঘিরে রেখেছে এক একটা লোবিউলকে। তাহলে ইন্ট্রিনসিক লেয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম যে এরকম তিনটা লেয়ার। এখন যদি আমরা হিস্টোলজিক্যাল সেকশন দেখি টেস্টিসের, তাহলে কি দেখব, পরীক্ষাতে যেরকম আইডেন্টিফাইং পয়েন্টস গুলো আসে তার মধ্যে প্রথমে খেয়াল করবার মতো যেটা বলতে হবে পরীক্ষাতে, সেটা হচ্ছে এখানে আমরা যেমন অনেকগুলো 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 টিবিউলস দেখতে পাচ্ছি ডিফারেন্ট শেপের, ডিফারেন্ট শেপের এরকম অনেকগুলো টিবিউল দেখতে পাচ্ছি। আচ্ছা এখন এবং এই টিবিউলস গুলোতে কি আছে, এই টিবিউলস গুলোতে আছে স্পার্মাটোজোয়া অফ ভ্যারিয়াস স্টেজেস অফ ম্যাচুরেশন। তাহলে এই যে টিবিউল গুলো এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিবিউল, হ্যাঁ এইগুলো হচ্ছে সব সেমিনিফেরাস টিবিউল যারা যাদের ভেতরে আছে স্পার্মাটোজোয়া অফ ভ্যারিয়াস স্টেজেস অফ ম্যাচুরেশন। এই সেমিনিফেরাস টিবিউল এদেরকে সেপারেট করে রেখেছে আমরা দেখি কানেকটিভ টিস্যু, এই কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড ভেসেলস, এবং এই কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা ওই আরেক ধরনের সেল যে তিনটা সেলের মধ্যে একটা সেল ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক দেখতে পাচ্ছি, এবং এই পুরো সেকশনটা কাভার্ড হয়ে আছে একটা টাফ স্ট্রাকচার দিয়ে, একটা থিক কানেকটিভ টিস্যু ক্যাপসুল দিয়ে যেটাকে আমরা বলছি টিউনিকা অ্যালবুমিনিয়া। তাহলে এই কটা মোটামুটি আমরা আইডেন্টিফাইং পয়েন্টস বলবো, এবং এখানে যেটা একটা স্কিম্যাটিক একটা সেকশন সেমিনিফেরাস টিউবুলের, এটা আমি আগেও বলেছি যে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ভেরি মানে ভেরিয়াস স্টেজেস অফ ম্যাচুরেশন স্পার্মাটোজোয়ার, তার পাশ দিয়ে হচ্ছে সাপোর্টিং সেল সার্টলি সেল, এবং বাইরের দিকে সেমিনিফেরাস টিউবুলের বাইরের যে ইন্টারস্টিশিয়াম সেখানে হচ্ছে এই যে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক। এখন এইখানে আমরা একটা জিনিস দেখছি যে এই যে সার্টুলি সেলগুলো এদের ল্যাটারাল যেই সেলের যে ল্যাটারাল এন্ড সেটা আবার এক ধরনের টাইট জাংশন দিয়ে কানেক্টেড, এবং এই এটাকে বলা হয় ব্লাড টেস্টিস ব্যারিয়ার। এই যে পেছনে আমরা দেখতে পাচ্ছি ব্লাড ভেসেলস, তো ও একটা ব্যারিয়ার তৈরি করেছে। তো এই ব্যারিয়ারটার কাজ কি আসলে, আরেকটু বড় ছবি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই যে এটা হচ্ছে সার্টুলি সেল, এটা আরেকটা সার্টুলি সেল, এবং তাদের যে ল্যাটারাল যে পোর্শনটা সেলের এরা এই টাইট জাংশন দিয়ে এখানে কানেক্টেড। তো কানেক্টেড হওয়ার ফলে কি হয়েছে আমরা দেখি এই যে এই পোর্শনটাতে একটা পোর্শন তৈরি হয়েছে একটা কম্পার্টমেন্ট, এবং তার উপর আরেকটা কম্পার্টমেন্ট তৈরি হয়েছে বেজের দিকে বলে এটাকে আমরা বলছি বেজাল কম্পার্টমেন্ট, এবং উপরের দিকে লুমেন এটাকে বলছি আমরা অ্যাড লুমিনাল কম্পার্টমেন্ট, এবং এই যে নিচে ব্লাড ভেসেলস। তাহলে এই ব্লাড টেস্টিস ব্যারিয়ারটার দরকার হচ্ছে কেন, আমরা জানি এই যে স্পার্মাটোগোনিয়াম, এটা হচ্ছে স্পার্মাটোগোনিয়াম, এটা ডিফারেন্সিয়েশন হয়ে হবে প্রাইমারি স্পার্মাটোসাইট, তারপর সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তারপর স্পার্মাটিড। তো এই যে স্পার্মাটোগোনিয়াম এটা যে ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা শুরু হয় পিউবার্টিতে। তো থাইমিক এডুকেশন বলে একটা কথা আছে, এই থাইমিক এডুকেশন হচ্ছে আমার বডির সবগুলো প্রোটিন অ্যান্টিজেন এগুলোর সেলফ নন সেলফ আমাকে আগেই একটা লেসন দিয়ে দেওয়া হয়েছে যে আমার বডির জন্য কোনটা সেলফ, মানে আমার কোনো একটা অ্যান্টিজেন যদি আসে তাহলে বডি এটা পরীক্ষা করে দেখবে যে এটা সেটা আমার বডির পার্ট নাকি বডির বাইরের পার্ট, অর্থাৎ আমার বডির সেলফ পার্ট নাকি এটা ফরেন পার্ট। তাহলে এই স্পার্মাটোগোনিয়াম এ তো বডির জন্য সেলফ, মানে হচ্ছে ও বডির একটা পার্ট আমি জানি, কিংবা এই ব্লাডে এক্সপোজ হলে ও ধরেই নিবে এটা হচ্ছে বডির পার্ট, কিন্তু যখন পিউবার্টিতে যখন থাইমিক এডুকেশন শেষ হয়ে যায় তখন যখন এটা ডিফারেন্সিয়েশন হওয়া শুরু হয় তখন হচ্ছে এই স্পার্মাটোগোনিয়াম থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট সেকেন্ডারি স্পার্মাটোসাইট এবং স্পার্মাটিড তৈরি হয়। তো এই যে থাইমিক এডুকেশন শেষ হওয়ার পরে এই ডিফারেন্সিয়েশন গুলো হচ্ছে তখন এরা যদি ব্লাডে এক্সপোজ হয় তখন ব্লাড এদেরকে ফরেন হিসেবে ধরে, কারণ ও তো ওই শিক্ষাটা পায়নি যে এর হচ্ছে বডির জন্য সেলফ মানে বডির পার্ট,
কারণ ওই এডুকেশন শেষ হওয়ার পরে এটা ডিফারেন্সিয়েশন হয়েছে, মানে এটা ডিফারেন্সিয়েশন যখন হলো তার অনেক আগে এডুকেশনের পার্ট শেষ। তো এই কারণে এদেরকে ব্লাড থেকে আলাদা করে রাখাটা দরকার, এবং এই আলাদা করে রাখার জন্য ব্লাড টেস্টিস ব্যারিয়ার, কোনো কারণ যদি ইঞ্জুরির কারণে ব্লাড টেস্টিস ব্যারিয়ার ইঞ্জুর হয় তাহলে এরা যদি ব্লাড এক্সপোজ হয় তো এদের অ্যান্টিজেনের নিউলি যে সিনথেসাইজ প্রোটিনগুলো এদের অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় এবং আলটিমেটলি ফার্টিলিটি নষ্ট হয়ে যায়। তো এটা দেখলাম আমরা যে ব্লাড টেস্টিস ব্যারিয়ারের কি কারণে দরকার। এখন আমরা যদি দেখি যে এপিডিডাইমিসের একটা হিস্টোলজিক্যাল সেকশন, তাহলে আমরা এপিডিডাইমিসের একটা হিস্টোলজিক্যাল সেকশনে আমরা দেখব যে এখানেও অনেকগুলো টিউবিউল আছে, এখানেও অনেকগুলো টিউবিউল আছে এবং এই টিউবিউল গুলোর মাঝখানে কানেক্টেড টিস্যু আছে, কানেক্টেড টিস্যু দেখতে পাচ্ছি আমরা এবং একটা থিন স্মুথ মাসলের লেয়ার দেখতে পাচ্ছি, স্মুথ মাসলের থিন স্মুথ মাসলের লেয়ার দেখতে পাচ্ছি, কানেক্টিভ টিস্যু এবং থিন স্মুথ মাসলের লেয়ার দেখতে পাচ্ছি। এখন এই যে টিউবগুলো এগুলোর এপিথেলিয়াম গুলো কিরকম, এই এপিথেলিয়াম গুলো দেখে মনে হচ্ছে যে এরা অনেকগুলো লেয়ারে আছে, স্তরে আছে, যেমন এই এটা একটা স্তর মনে হচ্ছে, তার নিচে একটা স্তর মনে হচ্ছে, কিন্তু আসলে এরা একটা লেয়ার আছে। মুশকিলটা হয়েছে যে এদের নিউক্লিয়াস গুলো এক একটা সেলের এক এক জায়গায়, অর্থাৎ এই সেলটার নিউক্লিয়াস এখানে, পাশের সেলটার নিউক্লিয়াস হয়তো আরেকটু নিচে, এভাবে করে সেলের নিউক্লিয়াস গুলো এক এক জায়গাতে থাকার কারণে এইরকম একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে। তো এই কারণে আমরা সেটাকে বলছি সিউডো, অর্থাৎ সিউডো মানে মিথ্যা, আর স্ট্রাটিফাইড মানে আমরা জানি লেয়ারে লেয়ারে থাকছে, কিন্তু আসলে যেহেতু এরা এক লেয়ারে আছে তো এই কারণে আমরা বলছি সিউডো স্ট্রাটিফাইড এপিথেলিয়াম। এবং এই এপিথেলিয়ামের উপরে সারফেস প্রজেকশন, প্রত্যেকটা সেলের সারফেস প্রজেকশন আছে যেটাকে বলা হচ্ছে স্টেরিওসিলিয়া। আমরা এর আগে মাইক্রোভিলাইয়ের কথা জেনেছি, তো এটা অনেকটা মাইক্রোভিলাইয়ের মতোই, যে কারণে এরা হচ্ছে আসলে সেল সারফেস এরিয়া বাড়াচ্ছে এবং সেকশন অ্যাবজর্পশন হতে হেল্প করছে। তো স্টেরিওসিলিয়া দেখতে পাচ্ছি আমরা এবং মাঝে আমরা স্পার্ম দেখতে পাচ্ছি লুমেনা। তাহলে এটা গেল এপিডিডাইমিসের আইডেন্টিফাইং পয়েন্টস। আমরা যদি ভাস ডিফারেন্সের আইডেন্টিফাইং পয়েন্টস দেখি তাহলে আমরা দেখব যে এখানে একটা লুমেন দেখতে পাচ্ছি, লুমেনটা কিরকম, লুমেনটা হচ্ছে ন্যারো, ইরেগুলার ফোল্ডিং আছে, হ্যাঁ ইরেগুলার, একটা ন্যারো ইরেগুলার, এবং ফোল্ডিং আছে, লংগিটিউডিনাল ফোল্ডিং আছে, মিকোজাল ফোল্ডিং আছে, এরকম একটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা কোট গুলো খেয়াল করি তাহলে কি কি কোট আছে, এখানে একটা মিকোজাল কোট আছে, একটা থিক মাস্কুলার কোট আছে, বেশ থিক, এবং সেই মাস্কুলার কোটে তিনটা লেয়ার আছে, ইনার লংগিটিউডিনাল, মিডল সার্কুলার, আউটার লংগিটিউডিনাল, এবং বাইরের দিকে একটা অ্যাডভেন্টিশি আছে যেখানে ব্লাড ভেসেলস আছে। তো এখানে যে মিকোজাল কোট সেখানে লাইনিং এপিথেলিয়াম কি, এখানে লাইনিং এপিথেলিয়াম গুলো সিউডো স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম এবং এখানেও স্টেরিওসিলিয়া আছে। আমরা যদি আরেকটু জুম করে ভালো আর একটু ম্যাগনিফাই করে দেখি তাহলে আমরা স্টেরিওসিলিয়াটাও দেখতে পেতাম। সেমিনাল ভেসিকলে, সেমিনাল ভেসিকলে এখানেও আমরা কোট যদি খেয়াল করি তাহলে একটা মিউকাস কোট, একটা মাসল কোট এবং অ্যাডভেন্টিশিয়া, এরকম তিনটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করার বিষয় হচ্ছে এখানে যে মিউকোজাল ফোল্ড গুলো তার ব্রাঞ্চিং, এদের লাইনিং এপিথেলিয়াম যেটা সেটাও সিভো স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম। মাসল লেয়ারে আমরা দেখতে পাচ্ছি দুইটা কোর, দুটা লেয়ার, ইনার মাসকুলার লেয়ার এবং আউটার লংগিটিউডিনাল লেয়ার, অ্যাডভেন্টিশিয়াতে বরাবরের মতোই আমরা ব্লাড ভেসেলস দেখতে পাচ্ছি। তাহলে এটা গেল সেমিনাল ভেসিকুলার আইডেন্টিফাইং পয়েন্টস। এখন আমরা যদি ভেনাস ড্রেনেজে আসি, টেস্টিসের ভেনাস ড্রেনেজে, এর টেস্টিসের যে পোস্টেরিয়র বর্ডার, এই পোস্টেরিয়র বর্ডার থেকে 15 থেকে 20টা
ভেইন বের হয় এবং যারা সুপারফিশিয়াল ইনগুইনাল রিং এ ঢোকার পরে ইউনাইট হয়ে যখন চারটা ভেইন তৈরি করে, আলটিমেটলি চারটা থেকে দুটো, এবং শেষ পর্যন্ত একটি ভেইন সবগুলো ইউনাইট হয়ে একটি ভেইন তৈরি করে এবং এই একটি ভেইন দিয়ে ড্রেন করে। তো ভেইনটাকে যখন ড্রেন করছে তখন খেয়াল করি আমরা, সেটা হচ্ছে এটা হচ্ছে রাইট রাইট গোনাডাল ভেইন দিয়ে ড্রেন করছে সরাসরি ইনফেরিয়র ভেনা ক্যাভাতে, কিন্তু লেফট গোনাডাল ভেইন ড্রেন করছে লেফট রেনাল ভেইনে। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমরা একটু খেয়াল করি। ইনফেরিয়র ভেনা ক্যাভা যখন তৈরি হয়, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা, তো ইনফেরিয়র ভেনা ক্যাভা যখন তৈরি হয় তার আগে এই দুপাশে অনেকগুলো ভেইন তৈরি হয়। এই দুপাশে এই অনেকগুলো ভেইন থেকে কিছু কিছু পার্ট নিয়ে হচ্ছে এই ভেনাস সিস্টেমটা তৈরি হয়। তাহলে এখানে আমরা একটা ভেইন বিশেষ করে মনে রাখি, সাবকার্ডিনাল ভেইন। এই যে এই যেটা এই অংশটা, এটা হচ্ছে রাইট সাবকার্ডিনাল ভেইন, এটা হচ্ছে লেফট সাবকার্ডিনাল ভেইন, এবং এই দুটো সাবকার্ডিনাল ভেইনকে কানেক্ট করে আছে একটা অ্যানাস্টোমোটিক চ্যানেল। আমাদের গোনাডাল ভেইন যেটা, সেটা ডেভেলপ করবে এই যে অ্যানাস্টোমোটিক চ্যানেল, এর নিচে যে এইটুকু পোর্শন সাবকার্ডিনাল ভেইনের সেখান থেকে। এখন ইনফেরিয়র ভেনা ক্যাভা যখন ডেভেলপ করে তখন এমনভাবে ডেভেলপ করে যে সেটা সাবকার্ডিনাল রাইট সাবকার্ডিনাল ভেনের একটা পার্টকে নিয়ে নেয়। ফলে রাইট সাবকার্ডিনাল ভেনের একটা পার্টকে নিয়ে নিল এবং এই অ্যানাস্টোমোটিক চ্যানেলের রাইট সাবকার্ডিনাল ভেনের যে পার্ট সেখান থেকে তৈরি হবে রাইট গোনাডাল ভেন। ফলে এই রাইট গোনাডাল ভেনটা গিয়ে সরাসরি ইনফেরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করতে পারছে। আর এই যে অ্যানাস্টোমোটিক চ্যানেল, এই অ্যানাস্টোমোটিক চ্যানেলটা থেকে তৈরি হয় লেফট রেনাল ভেইন, এবং এই যে সাবকার্ডিনাল ভেইন অ্যানাস্টোমোটিক চ্যানেলের নিচে লেফট সাবকার্ডিনাল ভেইনের এই অংশ থেকে তৈরি হয় লেফট গোনাডাল ভেইন। ফলে ও ইনফেরিয়র ভেনা ক্যাভাতে যেতে গেলে আলটিমেটলি প্রথমে ওকে লেফট রেনাল ভেইনে ড্রেন করতে হয়, তারপরে লেফট রেনাল ভেইন হয়ে ব্লাড ইনফেরিয়র ভেনা ক্যাভাতে পৌঁছায়। ডেভেলপমেন্টাল এই ব্যাকগ্রাউন্ডের কারণে এদের ড্রেনেজ রাইট এবং লেফটের ক্ষেত্রে ডিফারেন্ট। এখন আমরা ভেনাস যে ড্রেনেজটা দেখলাম, এখানে আমরা দেখলাম যে এরকম 15 থেকে 20টা এরকম ভেইন বের হয় যারা আলটিমেটলি একটা প্লেক্সাস ফর্ম করে, যেটাকে বলে প্যাম্পিনিফর্ম ভেনাস প্লেক্সাস, এবং এটাই আলটিমেটলি স্পার্মাটিক কর্ডের যে বাল্ক সে বাল্ক তৈরি করে। তো আর্টারির ব্যাপারে কি হয়, আমরা জানি টেস্টিস সাপ্লাই দেওয়া হচ্ছে টেস্টিকুলার আর্টারি, এছাড়া সুপিরিয়র ভেসিকল ইনফিরিয়র ভেসিকল কিছু যারা কিনা ব্রাঞ্চ ইন্টারনাল ইলিয়াক আর্টারির, এছাড়াও এক্সটার্নাল ইলিয়াক আর্টারি কিছু ব্রাঞ্চ সাপ্লাই দেয়। তো এই আর্টারিগুলো কি করে, এই আর্টারিগুলো আলটিমেটলি ওই যে ভেইন যেদিক দিয়ে গিয়েছিল সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, ইনগুইনাল ক্যানাল, ডিপ ইনগুইনাল রিং, এরকম ভাবে এই ডিপ ইনগুইনাল রিং দিয়ে ঢুকবে, ইনগুইনাল ক্যানাল হয়ে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং হয়ে তারপর টেস্টিস আসবে আর্টারি। তাহলে এরকম আর্টারি যখন এই পাথরেতে আসছে, এখানে তো এই ভেনাস প্লেক্সাস আছে, এই ভেনাস প্লেক্সাসের ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে আসছে, তাহলে আমরা দেখছি যে এই যে আর্টারি যদি এখানে আমরা বলি এরকম আর্টারি ব্লাড ওপর থেকে নিচে আসছে, ভেইন থেকে ভেইন হয়ে ব্লাড ওপর মানে নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, তাহলে এখানে একটা কাউন্টার কারেন্ট সিস্টেম কিন্তু তৈরি হয়ে গেছে। কাউন্টার কারেন্ট থেকে আমরা জানি যে হচ্ছে পাশাপাশি দুটো টিউব থাকবে যাদের ফ্লো অপোজিট হবে, একজন যদি উপর থেকে নিচে যায় আরেকজন নিচ থেকে উপরে যাবে, এরকম অপোজিট ডিরেকশনের ফ্লো থাকবে পাশাপাশি দুটো টিউবে। তো এই যে কাউন্টার কারেন্ট, এখানে একটা সুবিধা আছে, এই যে আর্টারি যে ব্লাড নিয়ে আসছে এর কিছুটা টেম্পারেচার বেশি থাকে, তো ভেইন থেকে ভেইন যে ব্লাড নিয়ে যাচ্ছে এই ব্লাডগুলো তখন কি করে আর্টারির এই হিটটাকে ও টেনে নেয়। টেনে নিলে পরে দেখা যায় আর্টারির ব্লাড যত নিচে নামতে থাকে ও হিট লুজ করতে থাকে, লুজ করতে করতে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমে যায়, যেটা কিনা এইখানে টেস্টিসের স্পার্মাটোজেনেসিসের জন্য খুবই প্রয়োজনীয়। তো এই যে কাউন্টার কারেন্ট যে সিস্টেম, এই কাউন্টার কারেন্ট হিট এক্সচেঞ্জ সিস্টেম এই স্পার্মাটোজেনেসিসের জন্য খুব দরকার, যেটা কিনা এদের এই প্যাম্পিনিফর্ম ভেনাস প্লেক্সাসটা এই ফাংশনটা সার্ভ করে। তো আমরা বলছিলাম যে এই প্যাম্পিনিফর্ম ভেনাস প্লেক্সাসটা স্পার্মাটিক কর্ডের মেইন বাল্ক তৈরি করে,
মেইন বাল্ক, তাহলে আর কি কি আছে? স্পার্মাটিক কর্ডে, স্পার্মাটিক কর্ডের শীতটাই বা কিভাবে তৈরি হয় আমরা একটু দেখি। যখন টেস্টিস এই যে পোস্টেরিয়র প্রিমিনাল ওয়াল হয়ে ইনগুইনাল ক্যানাল হয়ে স্কোটাম পর্যন্ত আসে, ও আসার সময় সাথে সাথে কিছু স্ট্রাকচারকেও টেনে নিয়ে আসে। তো কারা সেই স্ট্রাকচার? আমরা ইন্টেরিয়র প্রিমিনাল ওয়ালের কয়েকটা জিনিস একটু দেখে রাখি যে ইন্টেরিয়র প্রিমিনাল ওয়ালের লেয়ারে কি কি আছে, অর্থাৎ অ্যাবডোমেনের যে ইন্টেরিয়র ওয়াল সেখানে কি কি থাকে লেয়ার বাই লেয়ার। প্রথমে থাকবে স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফাসা যেটা ভাগ করা হয় ফ্যাটি লেয়ার এবং মেমব্রেনাস লেয়ারে। তিনটা মাসেল থাকবে, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাল সাবকাটানিয়াস, এবং তারপরে একটা ট্রান্সভার্সালিস ফাসা, এক্সট্রা পেরিটোনিয়াল কিছু টিস্যু থাকবে এবং পেরিটোনিয়ামের প্যারাইটাল লেয়ার। তো লেয়ার বাই লেয়ার এভাবে সিরিয়ালি থাকবে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। এদের মধ্যে থেকে কিছু স্ট্রাকচারকে টেনে নিয়ে আসবে টেস্টিস। তো আমরা দেখি যে টেস্টিস যে এই যে এখান দিয়ে যখন আসছে তখন এরকম কিছু স্ট্রাকচারকে টেনে নিয়ে আসছে, কাদের কাদেরকে টেনে নিয়ে আসছে। তো এটা হচ্ছে স্পার্মাটিক কর্ড, এই অংশটুকু, এবং এখানে একটা এই ছবিতে এটুকু বোঝা যাচ্ছে। তো এই যে ডিপ ইনগুইনাল রিং এখান থেকে শুরু করে এই পোস্টেরিয়র বর্ডার অফ টেস্টিস, এই পুরোটাই কিন্তু স্পার্মাটিক কর্ড। এই গ্রিন কালারের মার্জিন দিয়ে দেওয়া হয়েছে এই পুরোটা স্পার্মাটিক কর্ড। এবং এই স্পার্মাটিক কর্ড যে জিএম বললাম কিছু স্ট্রাকচারকে টেনে নিয়ে আসে, এরা এই স্পার্মাটিক কর্ডের এই শীতটা তৈরি করে, কভারিংসটা তৈরি করে যেটা র্যাপ করে রাখে। তো কারা তৈরি করছে? তো আমরা যদি এখান থেকে দেখি ভেতর থেকে, তাহলে দেখবো ইন্টারনাল স্পার্মাটিক ফাসা। এই ইন্টারনাল স্পার্মাটিক ফাসা, তারপরে হচ্ছে ক্রিমাস্টেরিক মাসুলান ফাসা, তারপরে এক্সটার্নাল স্পার্মাটিক ফাসা। তো এই যে ইন্টারনাল স্পার্মাটিক ফাসা, এটা আসে হচ্ছে আমরা যে ইন্টারিয়র অ্যাবডোমিনাল ওয়ালে দেখলাম ফাসা ট্রান্সভার্সালিস, এই ফাসা ট্রান্সভার্সালিস কে টেনে নিয়ে আসে, যেটা এখানে এসে নাম হয়ে যাবে ইন্টারনাল স্পার্মাটিক ফাসা। ইন্টারনাল অবলিক মাসল কে টেনে নিয়ে আসে, যেটা নাম হয়ে যাবে এখানে এসে ক্রিমাস্টেরিক মাসুলান ফাসা। এবং এখানে যে এক্সটার্নাল স্পার্মাটিক ফাসা, এক্সটার্নাল অবলিক মাসলের অ্যাপোনিওসিস কে টেনে নিয়ে আসে, ফলে এটার নাম হয়ে যায় এক্সটার্নাল স্পার্মাটিক ফাসা। তো এরা এই স্পার্মাটিক কর্ডের এই কভারিংটা তৈরি করে। আলটিমেটলি এটা যে স্ক্রোটাম, আমরা দেখছি যে এই লেয়ার গুলো স্ক্রোটামেও কন্টিনিউয়াস। তো এই যে স্পার্মাটিক কর্ড, এই স্পার্মাটিক কর্ডে আর কি কি থাকে আমরা দেখলাম, এখান দিয়ে ভেইন বের হয়ে যাচ্ছে, আর্টারি ঢুকছে, এছাড়া যে নর্মালি যে ফার্স্ট ডিফারেন্স সেটা তো আছেই, এছাড়া কিছু নার্ভস এবং লিম্ফ্যাটিক্স, এগুলোই হচ্ছে স্পার্মাটিক কর্ডের কন্টেন্ট। তো এখন আমরা দেখি যে মেইন এক্সটার্নাল জেনিটালিয়া, এখানে কি কি অর্গান আছে? এখানে আছে পেনিস এবং স্ক্রোটাম। তো পেনিসে, পেনিসকে ভাগ করা যায় এই যে এখানে আমরা দেখছি এই অংশটুকুকে আমরা বলবো রুট, এবং এই অংশটুকুকে আমরা বলবো বডি। তাহলে রুট কি দিয়ে তৈরি হয়েছে? রুট তৈরি হয়েছে এই যে দুদিকে চলে গেছে দুটা ক্রুরা, ডাইভার্জিং বলছি এই কারণে আমরা, ডাইভার্জিং ক্রুরা অফ পেনিস, এবং এটা হচ্ছে একটা বাল্বের মতো স্ফীত, জন্য এটাকে আমরা বলছি বাল্ব অফ পেনিস। তাহলে যে ডাইভার্জিং ক্রুরা অফ পেনিস এবং বাল্ব অফ পেনিস, এটা দিয়ে তৈরি হয়েছে রুট। এবং এই ক্রুরা অফ পেনিস গুলো সামনে গিয়ে কন্টিনিউশন হয়েছে কর্পোরা ক্যাভার্নোস সাথে, এবং এই বাল্ব অফ পেনিস সামনের দিকে কন্টিনিউশন হয়েছে কর্পাস স্পঞ্জিওসাম। তাহলে এই কর্পোরা ক্যাভার্নোস এবং কর্পাস স্পঞ্জিওসাম এরা মিলে তৈরি করেছে বডি। এখন এই যে কর্পাস স্পঞ্জিওসাম, এটা সামনের দিকে এবং পেছনের দিকে দুটো ডাইলেটেড অংশ আছে, পেছনের দিকে আমরা বললাম এটা হচ্ছে বাল্ব অফ পেনিস, সামনের দিকের অংশটিকে আমরা বলছি গ্ল্যান্স পেনিস। ইউরেথ্রা এসে এই বাল্ব অফ দ্য পেনিসে দিয়ে এন্টার করে, এবং আমরা জানি বাল্ব অফ দ্য পেনিসের উপরের অংশের ইউরেথ্রা হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা, এবং যখন এখানে ঢুকছে তখন নাম হয়ে যাচ্ছে পিনাইল ইউরেথ্রা। তো আমরা যদি একটা ক্রস সেকশন দেখি, তাহলে পেরিসের ক্রস সেকশন আমরা দেখবো এখানে তিনটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। আমরা বলেছিলাম যে সামনের দিকে যেটা কর্পাস ক্যাভার্নোসাম, যেটা ক্রুর অফ দ্য পেনিস সামনের দিকে এসে কর্পাস ক্যাভার্নোসামে কন্টিনিউশন হয়ে যায়, এবং এই যে এটা আমরা দেখতে পাচ্ছি কর্পাস স্পঞ্জিওসাম, এই যে বাল্ব অফ দ্য পেনিস এটা সামনের দিকে এসে কন্টিনিউশন হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম, এবং ক্রুর অফ দ্য পেনিস সামনের দিকে এসে কর্পোরা
কেমন হচ্ছে? তাহলে এখানে আমরা দুটো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার দেখছি এবং এই কর্পাস পঞ্জিয়াসাম এটাকে আমরা একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার হিসেবে দেখছি। তো এই আর্টারিকে সাপ্লাই মানে এই ভেনিসকে সাপ্লাই দেয় তিনটা পেয়ার আর্টারি, থ্রি পেয়ারস। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডর্সাল আর্টারি অফ পেনিস, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপ আর্টারি অফ পেনিস, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টারি টু বাল্ব। এটা স্বাভাবিকভাবেই এই আর্টারি টু বাল্বটা হচ্ছে এই কর্পাস পঞ্জিয়াসাম এবং ইউরেথ্রাকে সাপ্লাই দিচ্ছে, এবং ডর্সাল আর্টারি অফ পেনিস হচ্ছে এখানে যে গ্রিন কালারের ফাসা পেনিস এর নিচের যে স্ট্রাকচার সেগুলোকে সাপ্লাই দিচ্ছে। তো এই যে ইম্পর্টেন্ট জিনিস যেটা খেয়াল করবো মতো সেটা হচ্ছে ডিপ আর্টারি অফ পেনিস, এরা হচ্ছে এই যে কর্পাস ক্যাভার্নোসাম দুই পাশে এরা অনেকগুলো ট্রাবিকুলি ফর্ম করে, এবং এই আর্টারিটা এতে ট্রাবিকুলার যে গ্যাপ সেগুলোর ভেতর দিয়ে ব্রাঞ্চ দেয় এবং সেগুলোকে বলে হেরিসন আর্টারি। প্যারাসিম্প্যাথেটিক এই আপনার তো প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক দুটো সাপ্লাই আছে, যখন প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পায় তখন কি হয়, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পেলে এই ভেসেলগুলো ডায়ালেট করে, ডিপ আর্টারি এবং হেলিসিন আর্টারি এগুলো ডায়ালেট করে। ডায়ালেট করলে এদিকে ব্লাড এন্টার করে, এন্টার করে এরা হচ্ছে শক্ত হয়ে যায়, ইরেক্ট হয়ে যায়। তো এই যে ইরেক্ট হয়ে গেল, তাহলে এই যে পেনিসের যে ইরেকশন এটা আসলে কিন্তু একটা তাহলে হলো ভাস্কুলার ফেনোমেনন, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক এসে ভেসেলসকে ডায়ালেট করে দিচ্ছে, ভেসেলস ডায়ালেট হয়ে এই ভেসেলসের মধ্যে ব্লাড ঢুকে, শুধু ব্লাড ঢুকছে না, যখন এরা ডাইলেট হয়ে কর্পাস ক্যাভার্নাসাম ব্লাড ফিল হয়ে যায় তখন এরা পেছনের যে ভেইন সেটাকে প্রেশার দিয়ে ভেনাস আউট ফ্লোটাকে বন্ধ করে দেয়, ফলে ব্লাডটা এক ধরনের এখানে আটকা পড়ে যায়, এবং এই যে ব্লাড আটকা পড়ে গেল এরাই হচ্ছে পেনিসটাকে ইরেক্ট করে দিচ্ছে, এই জন্য এটা একটা ভাস্কুলার ফেনোমেনন। তো আমরা যদি দেখি যে একটা পেনিসের স্কিন আছে, তারপরে সুপারফিশিয়াল আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের সুপারফিশিয়াল স্ট্রাকচার, সেটা হচ্ছে একটা লুজ অ্যারিওলার টিস্যু এবং তার নিচে একটা ফাসা যেটাকে আমরা বলছি পেনিস ফাসা। এছাড়া আমরা যে তিনটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার এরকম দেখলাম, তো আমরা ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে দেখেছিলাম যে এরকম কিছু লেয়ার বাই লেয়ার স্ট্রাকচার। স্ট্রোটাম, স্ট্রোটামে যখন স্ট্রোটাম তৈরি হয়, স্ট্রোটাম ডেভেলপ করে, তখন এই স্ট্রোটামের লেয়ারগুলো এই এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালেরই কিছু লেয়ারের কন্টিনিউশন হয়ে এই লেয়ারগুলো থেকে ডিরাইভ করে। কিরকম, যেমন স্কিন সরাসরি কন্টিনিউশন হয়ে গেছে স্ট্রোটামে, অ্যাবডোমিনাল ওয়ালে আমরা দেখেছিলাম স্কিনের পরে হচ্ছে সুপারফিশিয়াল ফাসা যেটা কন্টিনিউশন হয়েছে স্ট্রোটামে এসে ডার্টস মাসল, এই যে সুপারফিশিয়াল ফাসা যেটা কন্টিনিউশন হয়ে স্ট্রোটামে যখন এসেছে তখন এটাকে বলছি আমরা ডার্টস মাসল। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল অবলিক যেটা কন্টিনিউয়েশন হয়েছে এক্সটার্নাল স্পারমেটিক ফাসাতে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনাল অবলিক যেটা কন্টিনিউয়েশন হয়েছে স্প্রোটামে এসে ক্রিমাস্টেরিক মাসল অ্যান্ড ফাসাতে, এবং ফাসা ট্রান্সভার্সালিস যেটা স্প্রোটামে এসে কন্টিনিউয়েশন হয়েছে ইন্টারনাল স্পারমেটিক ফাসা। তাহলে এই যে ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে লেয়ার, যেমন হচ্ছে স্কিন থেকে স্কিন কন্টিনিউশন হয়ে আসছে, সুপারফিশিয়াল ফাসাটা এখানে এসে হয়ে যাচ্ছে ডার্টস মাসল, এক্সটার্নাল অবলিক যেটা সেটা হয়ে যাচ্ছে স্ক্রোটাম এসে এক্সটার্নাল স্পারমেটিক ফাসা, ইন্টারনাল অবলিকটা হয়ে যাচ্ছে ক্রিমাস্টেরিক মাসল অ্যান্ড ফাসা, এবং ফাসা ট্রান্সভার্সালিস হয়ে যাচ্ছে ইন্টারনাল স্পারমেটিক ফাসা। তাহলে এগুলো হচ্ছে স্ক্রোটামের লেয়ার। হ্যাঁ, তারপরে যদি আমরা ইন্টারনাল স্পারমেটিক ফাসা থেকে ভেতরের দিকে যাই, তাহলে আমরা এই যে ভ্যাজিনাল স্যাক এটার প্যারাইটাল লেয়ার, তারপরে আলটিমেটলি ভিসেরাল লেয়ার যেটা আমরা ইন্ট্রিনসিক লেয়ার অফ টেস্টিস সেখানে চলে যাবে। তাহলে এটার স্ক্রোটামের আমরা লেয়ারগুলো দেখলাম। এখন আমি বলেছিলাম যে এরকম ইন্টারনাল কিছু জেনিটাল অর্গানস, এক্সটার্নাল জেনিটাল অর্গানস এর সাথে কিছু এক্সেসরি সেক্স গ্ল্যান্ডও আছে। এক্সেসরি সেক্স গ্ল্যান্ডের মধ্যে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড এবং প্রোস্টেট, তার মধ্যে আমরা প্রোস্টেট নিয়ে আজকে বলবো। সার্জন যারা আছেন বা সার্জিক্যালি এই প্রোস্টেটকে পাঁচটি লোবে ভাগ করা হয়। এই যে দুপাশের ভায়োলেট দুটো, এটা হচ্ছে ল্যাটারাল লোব, পেছনের দিকে একটা পোস্টেরিয়র লোব, সামনের দিকে একটা ইন্টেরিয়র লোব, মাঝে মিডিয়ান লোব। কিন্তু অ্যানাটমিক্যালি আসলে লোব তিনটা, কেন? এই যে মিডিয়ান লোব এটা একটা লোব এবং ল্যাটারাল লোব দুটো। তাহলে পোস্টেরিয়র লোব কোথেকে আসলো?
আসলে এই যে লিটোল্যাটারাল লোব, এরা পেছনের দিকে কন্টিনিউয়াস। তো পেছনের দিকে এরা যেখানে এসে মিট করেছে এই জায়গাটাকে সার্জিক্যালি আলাদা করে একটা লোব বলা হচ্ছে, পোস্টেরিয়র লোব। আর এখানে যে একটা কানেক্টিভ টিস্যু ফাইব্রাস ফাইব্রোমাসকুলার শীত, এই ল্যাটারাল লোব দুটো ইন্টেরিয়রলি একটা ফাইব্রোমাসকুলার শীত দিয়ে সেপারেট করা থাকে। তো এই যে এটাকে বলা হয় ইটমাস, এই ইটমাসটাকে কাউন্ট করা হচ্ছে ইন্টেরিয়র লোব হিসেবে। এবং এই প্রোস্টেটে কি কি ক্রস করছে আমরা দেখছি, যেখানে দিয়ে ইউরেথ্রা ক্রস করছে, সার্কুলেটরি ডাক্ট ক্রস করছে। এবং ইউরেথ্রাটা কিভাবে ক্রস করে, এটার ইন্টেরিয়র 1/3 এবং পোস্টেরিয়র 2/3 এর মাঝে দিয়ে ইউরেথ্রা ক্রস করে, সার্কুলেটরি ডাক্ট সেই প্রোস্টেটিক ইউরেথ্রা ওপেন করছে। এখন যদি আমরা একটা স্কিমেটিক সেকশনের ছবি দেখি প্রোস্টেটের, তাহলে আমরা জানি প্রোস্টেট হচ্ছে একটা ফাইব্রো মাস্কুলো গ্ল্যান্ডুলার অর্গান। তাহলে এই যে বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ফাইব্রাস শিট, এটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল বলছি আমরা, এবং দুটো মাসেল লেয়ার দেখতে পাচ্ছি, একটা আউটার একটা ইনার। সাথে আমরা দেখতে পাচ্ছি গ্ল্যান্ড, এটা হচ্ছে মিউকাস গ্ল্যান্ড, এটা হচ্ছে সাব মিউকাস গ্ল্যান্ড, এবং হচ্ছে মেইন প্রোস্টেটিক গ্ল্যান্ড। তাহলে এই যে আমরা দেখলাম এখানে ফাইব্রাস কোট, এখানে মাসল কোট এবং গ্ল্যান্ড, তো এই জন্য প্রোস্টেটকে বলা হয় একটা ফাইব্রো মাস্কুলো গ্ল্যান্ডুলার অর্গান। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মিউকাস গ্ল্যান্ড, এটা ইউরেথ্রা ওপেন করেছে। তো এরা যে প্রোস্টেটের যে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউরেথ্রা সেখানে ওপেন করে অ্যাট দ্য আপার কলিকুলাসের উপরে, অ্যাবাভ দ্য লেভেল অফ কলিকুলাস, এই মিউকাস গ্ল্যান্ড গুলো। সাবমিউকাস গ্ল্যান্ড ওপেন করে অ্যাট দ্য লেভেল অফ কলিকুলাস, এবং এই যে মেইন প্রোস্টেটিক গ্ল্যান্ড এরও ওপেন করে বিলো দ্য লেভেল অফ কলিকুলাস। আর এখানে আমরা যে ফাইব্রাস একটা ক্যাপসুল দেখতে পাচ্ছি, এরকম ইনার আরেকটা ফাইব্রাস ক্যাপসুল যারা কিনা এই মেইন প্রোস্টেটিক গ্ল্যান্ড এবং সাবমিউকাস যে গ্ল্যান্ড এদের মাঝে আছে। এবং এই যে মিউকাস গ্ল্যান্ড এবং এই সাবমিউকাস গ্ল্যান্ড এর মাঝখানে আমরা আরেকটা মাসল লেয়ার যেটা সেটা দেখতে পাচ্ছি। তাহলে এটা মোটামুটি আমরা দেখলাম প্রোস্টেটের। এখন প্রোস্টেটের পরিচিত কন্ডিশন হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি। কি হয় এখানে, আমি এর আগের লেকচারে বলেছিলাম যে মিডিয়ান লোব, যেটা এই যে মিডিয়ান লোব, এই যে মিডিয়ান লোব, এই মিডিয়ান লোবটার হাইপারট্রফি হয়ে এরা একটা বল শেপড আকৃতি হয়ে ব্লাডারে ভেতরে বেশ জায়গা নিয়ে নেয়। এবং যখন এই যে ব্লাডারটা ইউরিনে ফিল হয়ে আছে, তো যখন নিচুরেশনের সময় প্রেশার দেওয়া হয়, তখন প্রেশারের কারণে এই বলটা গিয়ে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, এই অরিফিসটাকে বন্ধ করে দেয়। অর্থাৎ যখন আরো বেশি স্ট্রেন করা হবে, তত বলটা বেশি এই অরিফিসে চেপে বসবে। এই কারণে বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি পেশেন্টরা যত বেশি স্ট্রেন করে নিচুরেশনের সময়, তত বেশি নিচুরেশন অবস্ট্রাকশন হয়, অর্থাৎ ইউরিন আউটফ্লো তত বেশি অবস্ট্রাক্টেড হয়ে যায়। তো এটাই ছিল আজকের আলোচনা। এজন্য সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ।